আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনে সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় বেঁধে দিয়েছে শিক্ষা বোর্ড, 29 জুন শুরু ফর্ম পূরণ। ভূমধ্য সাগর থেকে ভাসমান অবস্থায় 264 বাংলাদেশি উদ্ধার। চট্টগ্রামের বাকলিয়া কবরস্থানের জায়গায় সাইনবোর্ড দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 3 জন গ্রেফতার। এবং 9 সপ্তাহ পর আবারও 100 ছাড়ালো করোনায় মৃত্যু, বেড়েছে শনাক্তের হার। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। এবার শুনুন বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা থাকলেও 2021 সালের এইচএসসি ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আগামী 29 জুন থেকে ফর্ম পূরণ শুরু হবে আর শেষ হবে 11 জুলাই। ফর্ম পূরণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করবে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফর্ম পূরণের এসব তথ্য জানানো হয়েছে। ভূমধ্য সাগর থেকে 264 বাংলাদেশিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মিশরের 3 নাগরিককে। গতকাল বৃহস্পতিবার ভোরে ভূমধ্য সাগর থেকে বাংলাদেশি মিশরীয় সহ মোট 267 জনকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের পরে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জেরবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিউনিসিয়া থেকে আজ শুক্রবার দুপুরে এ তথ্য জানান আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা মঙ্গিসলিম। চট্টগ্রামের বাকলিয়ায় কবরস্থানের জায়গায় সাইনবোর্ড দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার মূল আসামি ইয়াকুব সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকিরা হলেন ওসমান ও মাসুদ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার বিজয় বসাক। তিনি বলেন, ঘটনার সময় ব্যবহৃত বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 9 সপ্তাহ পর আবারও 100 ছাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় মারা গেছে 108 জন, আর এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 13,976 জনে, আর নতুন করে শনাক্ত হয়েছে আরও 5,869 জন। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,78,804 জনে, আর নতুন করে সুস্থ হয়েছেন আরও 2,776 জন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।